morning everyone, welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. তো আজকে হচ্ছে পঞ্চমী, বাইরে হয়তো একটু একটু গান শোনা যাচ্ছে, মানে তোমরা শুনতে পাচ্ছ, আমি তো ডেফিনেটলি শুনতে পাচ্ছি আর তোমরাও হয়তো ভিডিওতে শুনতে পাবে। তো ফিল তো চলে এসছে, পুরোপুরি একদম 100% ফিল চলে এসছে পুজোর। আমরা তো এই দুদিন ধরে বেরোচ্ছি আর রাস্তাঘাটে এত সুন্দর লাইটিং ফাইটিং দেখে না মনে হচ্ছে যে কখন বেরোবো, কখন প্যান্ডেল হপিংয়ে বেরোবো। তো আজকে ফাইনালি পঞ্চমীর দিন, যেহেতু আজকে বৃহস্পতিবার পড়েছে আমাদের অফ ডে, যার জন্য আমরা আজকে প্ল্যান করেছি যে আজকে আমরা বেরোবো সবাই মিলে, ফ্যামিলি মিলেই বেরোবো। রিজু আর আমি মোস্ট প্রবলি এক দুদিন পরে বেরোবো, কেননা কাজ রয়েছে, দোকান রয়েছে। সো আজকে যাবো হচ্ছে মাদের মাসিদের সবাইকে একসাথে নিয়ে, আমি রিজু ভাই মা মাসিরা সবাই একসাথে যাবো। আর ইটস গোনা বি রিয়েলি 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 ফান টুডে, কেননা পুজোর জন্য 365 days ওয়েট করে থাকতে হয় আর একবার আসলে মনে হয় না যে এই দিনগুলোকে পুরোপুরি ওয়েস্ট করে দিই, কিছু না কিছু মানে ছুতো বার করে বেরোতেই হবে আর কি। তো যাই হোক, আজকে যাবো আমরা ঠাকুর দেখতে আর আই থিঙ্ক আজকে আমরা নর্থ সাইডটাই কভার করবো মেইনলি মা ওদের সাথে। সো ইয়া, আজকে চলো পুরো ব্লগটা দেখতে থাকো পুজো প্যান্ডেল হপিংয়ের। আর আমি এখন রেডি হয়েছি অলমোস্ট, জাস্ট মেকআপটা ডান, হেয়ার করিনি এখনও, কিছু জানি না কী করবো হেয়ার, আর আউটফিটও চেঞ্জ করতে হবে। আউটফিট চেঞ্জ করার জন্য ওয়েট করে লিটারালি আমি বসে রয়েছি, রিজু এখনও আনেনি। অ্যাকচুয়ালি আনেনি কেন, আমাদের শপে আমার আউটফিটগুলো তৈরি করানোর ছিল আর সেগুলো এখনও দেয়নি আমাকে। মানে অনেকে ভাবে যে নিজেদের শপ রয়েছে তো একেবারে মানে পেয়ে যাবো, সবসময় টাইমলি সব কিছু পেয়ে যাবো, বাট হয় না, নিজেরাই সব থেকে লাস্ট মোমেন্টে এন্ড মোমেন্টে পায়। তো যাই হোক, আমি এখন পাচ্ছি, আজকে পঞ্চমী, আজকেই পাবো, তাও সব না, হয়তো একটা দুটো পাবো। তো রিজু নিয়ে চলে এসছে, ওর গাড়ির হর্নে আমি শুনতে পেলাম। চলো যাওয়া যাক, এখন রেডি হওয়া যাক আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে, বাট সবার আগে হ্যাপি পঞ্চমী, হ্যাপি পুজো টু অল অফ ইউ। আই হোপ তোমাদের পুজো সবাই খুব 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 ভালো কাটবে। আর ইয়া, দেখতে থাকো ব্লগটা আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা সবাই হয়ে গেছি রেডি, এই যে আমার আউটফিট অফ দ্য ডে, আজকে সপ্তমী বলছি, বারবার সপ্তমী হয়ে যাচ্ছে, কেন বলতো, আর সপ্তমীর সময় সব প্রতিবার যাই না নর্থে, ওই জন্য সপ্তমী হয়ে যাচ্ছে, পঞ্চমী। সো দিস ইজ মাই আউটফিট অফ পঞ্চমী। আর ওর আউটফিট এটা পুরনো, ওপরে একটা নতুন পড়ে যাবে, কি অবস্থা। তো যাই হোক, এখন রেডি তো হয়ে গেছি, মায়ের এখনও হয়নি আমার মায়ের, আর এইবারই মার হয়ে গেছে, মানে আজকে উল্টোটা হয়ে গেছে, এইবারই সবার আগে হয়ে গেছে আর আমার মার হয়নি এখনো। অন্যবার প্রত্যেকবার মায়ের হয়ে বসে থাকে আর আমরা তড়িমড়ি করে লিটারালি যাই, কিন্তু এইবারটা মানে আমরা রেকর্ড করে ফেলেছি, ঠাকুর দেখতে যাবো এক্সাইটমেন্টের জন্য। আমিও আমাকে কেমন লাগছে এরকমভাবে সেজে গুজে একদম নর্থে যাবো আজকে ঠাকুর দেখতে, আর পুরো আউটফিটটা আমি বাইরে গিয়ে দেখিয়ে দেবো, কেননা এখানে আলো নেই, ভালো লাগছে না, সো বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা স্টেশনে চলে এসেছি, দমদম স্টেশনে নেমে মেট্রো করে আমরা সবাই চলে গিয়েছিলাম শ্যামবাজারে। মা মাসি আর মিমো আগেই আমাদের জয়েন করে নিয়েছিল, আর শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে মাসির পায়ে হঠাৎ করে একটু চোট লাগার কারণে রিজু এখানে এমনি মাসাজ করে দিচ্ছিল পায়ে, আর তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম। এই যে আমাদের সেই কলেজ, মা বলছে অনেকদিন পরে কলেজে এলি, যা পড়তে যাও। আমরা এখন যাচ্ছি প্রথমে শ্যাম স্কোয়ারে, যেটা আমাদের কলেজ থেকে একটুখানি আগেই, তারপরে ওখান থেকে যাব বাগবাজার সার্বজনীনে, ওটাও একটুখানি এগিয়েই। তো এই দুটো আগে কভার করে তারপরে বাগবাজার। চা ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়েছি বাগবাজারের দিকে, এবার যাচ্ছি ওই ঠাকুরটা দেখে, তারপরে মোস্ট প্রবলি আমরা শোভাবাজার যাব বা হাতিবাগানের ওই দিকটাও যেতে পারি।
এখানে বাগবাজারে এসেছি আর মেলা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতন। কেমন দেখলি বল ঠাকুর? ঠাকুর কেমন বলে আরেকটা কাপ চা খাবে? হ্যাঁ হবে না, এবার বাড়ি মানে বাড়ি না সরি কুমোরটুলি। এখন আমরা অটো করে যাচ্ছি কুমোরটুলি আর আমি আবার অ্যাজ ইউজুয়াল কোলে বসে রয়েছি, কারণ সাতজন একটা অটোতে যদি বসা যায় তাহলে কি করে পসিবল হবে। ফটো আর ভিডিও তোলার পরে আমরা এখন যাচ্ছি আবার আহিরি টোলা আর বেঙ্গিয়া টোলার দিকে, এখনো দেখা হয়নি আমাদের ওগুলো আর সন্ধে হয়েও গেল। প্রথমে দেখে নিয়েছি আহিরি টোলা সর্বজনীন, এরপরে আমরা যাচ্ছি বেঙ্গিয়া টোলার দিকে ওটা দেখে, তারপরে আমরা আই থিঙ্ক রওনা দেবো বাড়ির দিকে, কেননা এদের আবার কাজ আছে। আমরা এখন এসেছি একটু খাবার খেতে, অনেক খিদে পেয়ে গেছে অনেকটা হাঁটাহাঁটি করে, ওই জন্য পিওর ভেজ একটা রেস্টুরেন্টে ঢুকেছি, ডোসা ইডলি এ সমস্ত খাবে এরা। তো আমরা এখন অর্ডার করেছি ডোসা, সবাই খাবে ডোসা আর শুধু ডিমও খাবে ইডলি। অনেক কিছু দেখেছি মোটামুটি, আপাতত শুরু করেছি বাগবাজার থেকে, তারা যে সেন্স স্কয়ার, তারপরে আইল টোলা, বেনিয়া টোলা, অনেক কিছু দেখে ফেলেছি, মাদের অনেক কিছু দেখে ফেলেছি। মারা অ্যাকচুয়ালি বেরোয় না, তো ওই জন্য ওদের নিয়ে একটু বেরোনোটা সার্থক হয়েছে। যাই হোক,
থেকে বাড়ি ফেরার পথে যে যার নিজের মতন স্টপেজে নেমে গেলাম আমরা সবাই। আমরা চলে এসেছি নিউ ব্যারাকপুর বাস স্ট্যান্ড, মাসিরা নেমে গেছে বিটি কলেজে, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে নর্থে। কেমন লাগলো? তুমি খুব ভালো, খুব ভালো। মা বুট পরে সারা রাস্তা বুট পরে হেঁটেছে আজকে। মা পান খাচ্ছে বাড়ি যাওয়ার আগে, আর এখন মাকে একটু সি অফ করতে যাব বাড়িতে, মানে আমিও যাব, বিজু আর আমি একসাথে মাকে দিতে যাব। এখন আবার দাদা লিমকা খাবে, কি অবস্থা। আমাদের বাড়ির গলিতে এত সুন্দর লাইটিং হয়েছে এই বছরটা, বেশ ভালো লাগছে। এখন রাত্রির 12টার সময় আমরা এসেছি বসুনগর দুর্গা মণ্ডপে। হঠাৎ কি মনে হলো, ভাবলাম যাই একটু ঘুরে আসি। রাত্রি অনেকটাই হয়ে গেছিলো যার জন্য দুর্গা মণ্ডপটা ফাঁকা ফাঁকাই ছিল, আর আমরা ঠাকুর দেখে বেরিয়ে এসেছিলাম। ভালোই কাটলো আজকে পঞ্চমীটা, তোমরাও ভালো কাটিয়েছো আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।